Hello and welcome to my channel ঘরে বাইরে with Aditi. আমি তোমাদেরকে একটু আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমি একজন হোমমেকার, আমি কলকাতায় আমার হাজবেন্ডের সঙ্গে থাকি। আমার একটি ছেলে আছে who is working in Mumbai এখন। আর বাকি তো তোমরা আমার ব্লগে দেখতেই পাবে। আমি যেহেতু ভীষণ ইন্ট্রোভার্ট, আমার ফ্রেন্ডস বলো আমার ফ্যামিলি এরা রীতিমতন আমাকে পুশ করেছে চ্যানেলটা খোলার জন্য। আর কালকে ইনফ্যাক্ট আমার এক বন্ধু ইনভাইট করেছে আমাকে যে তাদের যে এক্সিবিশনটা হচ্ছে প্রি পুজো এক্সিবিশন সেটাকে কভার করার জন্যে। তাই আমি ভাবছি আমার ফার্স্ট ব্লগটা সেখান থেকেই শুরু করব। তোমরা দেখো আর ভালো লাগলে বলো। আমি এখন এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছি, দিদিকে পিক করব, তারপরে যাব যেখানে আমাদের এক্সিবিশনটা হচ্ছে, তারপরে ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার দিদি দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি। বড় ওঠে বড় অ্যান্ড দিস ইজ মাই ফ্রেন্ড অবন্তী হু রানস অঙ্গনা বুটিক অ্যান্ড শি স্পেশালি ইনভাইটেড মি টু কভার দিস এক্সিবিশন। দেখো এটা কি সুন্দর অরিজিনাল ডোকরা, তুমি এটা সম্পর্কে একটু বলো। অরিজিনাল ডোকরা দিয়ে করা আর পুরো উডের, তার উপরে আমার হ্যান্ড পেইন্ট করা, ভীষণ সুন্দর। আমি এরকম একটা খুঁজছিলাম ওই কিচেনে টাঙাবার জন্য, হ্যাঁ কিচেনে টাঙাবার জন্য। তো এটা সো বিউটিফুল, এরকম এটা আমি একটা এরকম একটা নেব, হয় মমস কিচেন অর কিচেন কিচেন কুইন, এটা ভীষণ সুন্দর। এই যে আমি আমার দিদিকে ধরেছি এখন, কি দেখছিস দিদি? তোমার কথা শুনেছি, তোমার ব্লাউজের কথা, দাঁড়াও তোমার কাছে আসছি। আমি এটা নিচ্ছি, এটা হচ্ছে পিওর লেদার, সো লাইট, এক্সট্রিমলি লাইট। কি ইউনিক, আমি একটুখানি ছবিটা তুলে নি। এটা হচ্ছে সিলভার রেপ্লিকারি, এবার তো দুর্গা পূজার সামনে, ইটস লাইক আ দুর্গা কালেকশন। এটার সাথে ইয়াররিংসও আছে, লং চেইন পেন্ডেন্ট। কি সুন্দর দিদি, দেখ দুর্গা কালেকশন, এটা একটু দেখি, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভেরি নাইস, ভেরি প্রিটি। থ্যাংক ইউ সো মাচ। আমি এসেছিলাম ব্লগ করতে, কিন্তু আমি পুরো শপিং করে মোটামুটি হাত ব্যথা হয়ে যাচ্ছে। তুমি লোকেদের বলো কালকে থেকে সবাই আসে, প্লিজ আমার বন্ধুরা আমি ফেসবুকে দেব, তোমরা সবাই এসো, ইউ হ্যাভ লাভলি কালেকশন। আমি তোমাকে বাড়িতে গিয়ে দেখাবো আমরা কি কি কিনেছি, সবাইকে আমি দেখাবো, কিন্তু ফেসবুকে আমি দিয়ে দেব, যারা যারা আছে আমার বন্ধু বান্ধবরা সবাই চলে আসবে। ফেসবুক ইজ দ্য বেস্ট প্লেস, এখানে দেখো অবন্তি হচ্ছে কালপ্রিট। আমাকে বললো ব্লগ করতে চলে এসো, তুমি ওখানে একটা ব্লগ করো। আমি ব্লগ কম করেছি, সব জায়গায় ক্যামেরা বন্ধ করে কিনতে লেগেছি। কবে আর তারপরে ঘুরে আসার পরে হিমাচল শেষ, মানে তখন তারপরে সব লাকি। আচ্ছা আমি এখানে এসেছি, দিস ইজ আ সারপ্রাইজ, আমি কিন্তু জানতাম না, হঠাৎ করে আমি দেখছি কি
কি রান্না হচ্ছে, কাল কে কি বানাচ্ছে দেখছি। মাই ফ্রেন্ড, অল মাই ফ্রেন্ডস আর হিয়ার। বৌদি কাজ করে, বৌদি আবার বিবাহের সাথে গানও করে। আচ্ছা, ওই একই গ্রুপে আছো না শ্রীনন্দনা? সেই একটু দেখো, আমরা একটু ফিশ ফ্রাই অর্ডার করেছি। একদম পিওর ভেটি, সবাই চলে এসো, আজকে ফেসবুকে দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে দিস। লুনার হাতে ফিশ ফ্রাই, একদম একদম। রঞ্জনার হাতে ফিশ চপ, ও হ্যাঁ। আবার রাধাবল্লভী আলুর দম, রাধাবল্লভী। মোটামুটি আমাদের ফিশ ফ্রাই, চিকেন ক্রেপ, সব কিছুই খাওয়া হয়ে গেছে। বাকি ছিল শুধু চাটা, তাই সোজা দিদির বাড়িতে এসে খারকি চায়। নাথিং লাইক ইট। দিদি কিন্তু চাটা হেভি বানায়, ভীষণ ভালো চা বানায়। এক্সিবিশনটা কিন্তু সত্যি ভীষণ ভালো ছিল। আর মানে এই জিনিসগুলো আমরা কিনেছি ইউনিক, আমি তো অনেকদিন ধরেই দেখছি। আমি আই লাভ ওয়্যারিং মানে আর্টিফিশিয়াল জুয়েলারিজ অ্যান্ড অল, তারপর এটা কিনেছি, এটা ইউনিক না, ভীষণ সুন্দর। তো যারা আমাকে চেনো, যারা আশেপাশে আছো, যারা এই ব্লগটা দেখছো, এই যে কমিউনিটি সেন্টারে কালকেও থাকবে, কটার থেকে থাকছে দিদি? কালকে দুটো থেকে নটা, কাল দুপুর দুটো থেকে রাত নটা অবধি আছে। দেখো এই ব্লাউজটা কিনেছি আমি ফর 500 bucks, 500 টাকা দিয়ে, ভীষণ সুন্দর। তো এরকম অনেক কিছু পাবে, তোমরা কিন্তু চলে যেতে পারো, বলে দিলাম।